সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা মনের দিক থেকে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স একটি কথা আপনাদের বলে রাখি আমার সামনে ইউপিএস দেখছেন ইউপিএস নিয়ে আপনারা ডেডিকেটেডলি ভিডিও করতে আমাকে বলেছেন আপনাদের পরামর্শকে মাথায় রেখে আজকে ইউপিএস নিয়ে অনেক তথ্য শেয়ার করার চেষ্টা করব হয়তো বা তথ্যগুলো আপনার জানা থাকতে পারে আবার নাও জানা থাকতে পারে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আসলে ইউপিএসের কাজ কি। আমরা অনেকেই মনে করি ইউপিএসের কাজ শুধুমাত্র ব্যাকআপ দেওয়া বা যে কোনো একটি ব্র্যান্ডের ইউপিএস ক্রয় করলেই হয়ে গেল ইউপিএসের মধ্যে ভালো মন্দ কিছু নেই প্রত্যেকটি ইউপিএসই দশ থেকে বিশ মিনিট ব্যাক আপ দিবে বা ইউপিএস কত ভিয়ে সেটার প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি ব্র্যান্ডের তুলনায় এখন আপনাদের একটি কথা আমি বলে রাখি যে প্রত্যেকটি ইউপিএসের মধ্যে ইউপিএস ব্যাটারি আছে যদি আপনি লোকাল কোনো ব্র্যান্ড ক্রয় করেন বা যে ব্র্যান্ডগুলো আসলে তেমন পপুলার না সেই ব্র্যান্ডগুলো যদি ক্রয় করেন তাহলে এই যে ব্যাটারি সে ব্যাটারিগুলো আবার রিকন্ডিশন হয় ইউপিএসের ব্যাটারি অনেক সময়ই বেশিরভাগ সময় যেগুলো দেখা যায় যে ব্র্যান্ড হিসাবে নতুন বা ব্র্যান্ড হিসাবে প্রাইসটি কিছুটা কম তারা অনেক সময় কি করে অনেক সময় না প্রায় সব সময় রিকন্ডিশন ব্যাটারি দিয়ে বাইরের এই খোলসটা নতুন করে একটি ইউপিএস তৈরি করে সেই ইউপিএসটি না সঠিকভাবে আপনাকে ব্যাকআপ দেবে না আপনার প্রয়োজনে লাগবে কারণ আমি বলি ব্যাটারিগুলো রিকন্ডিশন ব্যাটারিও হয় আবার ব্যাটারিগুলো ব্র্যান্ড নিউ হয় একটি যদি ইউপিএস এর ব্যাটারি রিকন্ডিশন হয় তার প্রাইস নশো টাকা আবার একটি যদি ব্র্যান্ড নিউ ইউপি ব্র্যান্ড ইউপিএসের ব্যাটারি হয় তার প্রাইস পড়ে যায় প্রায় এগারোশো টাকা এই যে দুটার মধ্যে কিন্তু একটি প্রাইজের পার্থক্য দেড়শো থেকে দুইশো তেমন আপনারা মা বাজারেও যদি যাচাই করেন দেখবেন যে প্রত্যেকটি ইউপিএস যদি ভালো এবং মন্দের মধ্যে দুইশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ পার্থক্য আছে আমি রিকোয়েস্ট করব ভালো ব্র্যান্ডের কোনো একটি ইউপিএস ক্রয় করার এবং ইউপিএস শুধুমাত্র ব্যাক আপে আপনাকে কাজে দেয় না আপনি যখন আপনার সেট আপটি ইউপিএসের সাথে কানেক্ট করবেন তখন শুধুমাত্র বিদ্যুৎ গেলেই যেটি ব্যাক দিবে দেবে তা কিন্তু না ভোল্টেজ আপস অ্যান্ড ডাউন্সেও কিন্তু এই ইউপিএস আপনাকে হেল্প করবে ভিউয়ার্স আরেকটি কথা বলে নিই সামনের দিকে দেখা যায় তিনটি লাইট থাকে একটি থাকে রেড আরেকটি গ্রিন আরেকটি থাকে ইয়েলো কোন লাইট কখন জ্বলে এটি আমরা ঠিকমতো বুঝতে পারি না আমি এখানে দেখতে পারছেন যে আমার হাতে আমি মাল্টিপ্লাগ থেকে সরাসরি ডিরেক্ট লাইন দিয়েছি আমি যদি জাস্ট মাল্টিপ্লাগের সুইচটি অফ করে দেই তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি লাইট জ্বলছে সেটি হলো রেড লাইট জ্বলছে এবং সিগনাল দিচ্ছে অর্থাৎ যখন আপনার সেট আপটি চলবে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপে তখন কিন্তু রেড লাইটটি জ্বলবে আবার আপনারা দেখতে পারেন এখন কিন্তু দুটি লাইট জ্বলছে একটি গ্রিন লাইট চলছে আর একটি ইয়েলো লাইট জ্বলছে গ্রিন লাইট মানে আপনার ইউপিএসটি অন আছে এবং ইয়েলো লাইট মানে আপনার ইউপিএস চার্জ নিচ্ছে আমি যদি সামনের সুইচটি বন্ধ করে দেই তাহলে দেখবেন যে শুধুমাত্র ইওলো লাইটটি জ্বলছে অর্থাৎ আপনার ইউপিএসের সাথে অন্য কোনো কিছু কানেক্ট থাকলে সেটি ইউপিএস থেকে আর কোনো পাওয়ার নিতে পারবে না অর্থাৎ ইউপিএসটি বন্ধ আছে কিন্তু ইউপিএসটি অফলাইনে চার্জ হচ্ছে অর্থাৎ ইউপিএসের এই তিনটি লাইটের কাজ আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন ভিউয়ার্স এই ইউপিএসের পেছনের দিকে আপনারা ফিউজ দেখতে পাচ্ছেন যে কোনো শর্ট সার্কিট বা ওভার ভোল্টেজে এটি ফিউজ হয়ে যাবে এবং আপনার ইউপিএসকে রক্ষা করবে ফিউজটি আবার আপনি পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে এই ইউপিএসটিতে এখন এই ইউপিএস ছয়শো পঞ্চাশ ভি এর ইউপিএস ব্যাকআপ কোম্পানি বলছে 30 মিনিট কিন্তু আপনি যদি একটি মনিটর এবং একটি পিসি অর্থাৎ পিসি এবং মনিটর শুধুমাত্র চালান সেক্ষেত্রে 20 মিনিট প্লাস ব্যাকআপ দিবে আর যদি এমন হয় যে পনেরো মিনিটের কম ব্যাক দিচ্ছে তাহলে অবশ্যই আপনি এক বছরের আগে এটি ওয়ারেন্টি করাতে পারবেন ভি ওয়ার্স এই ইউপিএসের পেছনের দিকে দুইটি ডিসি পাওয়ার কানেক্টর আছে আপনারা আপনাদের যে পিসি সরাসরি এখানে কানেক্ট করতে পারেন বা এখানে মাল্টিপ্ল্যাক কানেক্ট করতে পারেন এই ইউপিএসটির যে এমআরপি প্রাইস তা সাতাশশো টাকা কিন্তু আপনারা এই ইউপিএসটি যদি আমার কাছ থেকে ক্রয় করেন তাহলে অনেকটা সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন সেখান থেকে আপনারা এই ইউপিএসটি ক্রয় করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় এবং দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি মনে করেন বারোশো ভিএের ইউপিএস ক্রয় করবেন সেটিও ক্রয় করতে পারেন আরেকটি কথা এগুলো হলো অফলাইন ইউপিএস আমাদের ডেস্কটপ কম্পিউটারে কাজে লাগে আপনাদের একটি বেসিক ইনফরমেশন দিতে চাই সেটি অফলাইন এবং অনলাইনের মধ্যে যেটি হলো অফলাইন সেটি ব্যাটারির মাধ্যমে আপনাকে বিদ্যুৎ দিবে অর্থাৎ যদি বিদ্যুৎ সংযোগ থাকেও অর্থাৎ কারেন্ট যদি থাকে এরপরেও আপনি পিছনের ব্যাটারির মাধ্যমে যে ব্যাকআপটি পাবেন বা সরাসরি বিদ্যুৎটি পাবেন কিন্তু যেটি অনলাইন সেটি হলো ব্যাটারির মাধ্যমে পাবেন তখন যখন কারেন্ট চলে যাবে এবং ব্যাটারি ছাড়া পাবেন যখন কারেন্ট থাকবে যখন অর্থাৎ বিদ্যুৎ সংযোগ থাকবে সরাসরি তখন আপনারা প্যারালাল একটি কানেকশন থাকবে যে কানেকশনের মাধ্যমে ডিরেক্ট বিদ্যুৎ থেকে আপনি লাইন পাবেন এই ছিল বেসিক পার্থক্য আরও অনেক কথা আছে পরবর্তীতে আমি অবশ্যই অনলাইন ইউপিএসগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করব এবং আপনারা এই প্রোডাক্ট ছাড়াও আরও অন্যান্য প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন সেক্ষেত্রে চলে আসুন আমাদের শোরুমে আপনারা এই প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম যেখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্তু অর্কিড আইসিটি ভবন সেভেন ফ্লোর সাতশো তিন নম্বর সব আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ